কুকিচিনের সামরিক বাহিনীর সাবেক একজন কর্মকর্তা, সামরিক বাহিনীর একজন গবেষক, লেখক হিসাবে আমার মূল্যায়ন বলে যে কোনো না কোনো বিদেশি শক্তি বা বিদেশি গোয়েন্দা শক্তি এর পিছনে থাকাটাই হলো স্বাভাবিক। কুকিচিনের উদ্দেশ্য কি, তারা কি করতে চায়, কুকিচিন কেন এত দুর্ধর্ষ হলো? কুকিচিনের প্রসঙ্গটা আপনি এনেছেন, খুব ভালো হলো, থ্যাংক ইউ ভেরি মাচ। গত 8-10 দিন যাব এর আগে আপনি যদি খেয়াল করে থাকেন বা আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যদি খেয়াল থেকে থাকে, 4 মাস বা 6 মাস আগে বান্দরবনে 2টা আর্মি ক্যাম্পের মধ্যে, সেনা ক্যাম্পের মধ্যে যে যাতায়াতের যোগাযোগের জন্য পদযাত্রায় যোগাযোগের জন্যে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলোতে মাইন পুঁতে রেখেছিল। মাইন পুঁতে রাখার কারণে অতর্কিতে আমাদের বেশ কিছু কয়েকজন সেনা সদস্য ওখানে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদত বরণ করে। আমরা এ প্রসঙ্গে বিভিন্ন টিভিতে বলেছি এবং আমরা চেঞ্জ টিভিতেও বলেছি। তখনই কিন্তু আমরা উচ্চারণ করেছিলাম যে পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি, পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, পার্বত্য চট্টগ্রামে যে অনিয়মিত গেরিলা যুদ্ধের লক্ষণ, এগুলো একটা স্তর থেকে আরেকটা স্তরে রূপান্তরিত হচ্ছে। 1976 থেকে 84-85 পর্যন্ত সময়টাতে পার্বত্য চট্টগ্রামে এরকম ধরনের ছোটো ছোটো ঘটনা ঘটেছে। 1972-73 বাংলাদেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঘটেছে। এগুলো হচ্ছে ইনসার্জেন্টদের একটা কৌশল। ইনসার্জেন্ট মানেই আমরা সাধারণ বাংলায় বলতে পারি রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী। উদ্দেশ্য টাকা সংগ্রহ করা, তাদের ফান্ড লাগে। দ্বিতীয়ত সরকারকে মেসেজ দেওয়া যে আমরা আছি, তার প্রতি তাদের মতো আরও যে সংগঠন আছে তাদেরকে একটা বার্তা দেয় যে আমরা এত শক্তিশালী, দেখো করে ফেলেছি। আরেকটা হলো যে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তারা জানান দেয় যে তোমাদেরকে আমরা করতে পারি। তো যেমন অতি সম্প্রতি হয়েছে রুমা থানায়, থানচি থানায় ঘটনাগুলো ঘটেছে, সেখানে যে ঘটবে এটার জন্য তো তাদের আমাদের ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের লোকাল প্রশাসনের তার এটার জন্য প্রস্তুতি ছিল না। তো আমি মনে করি যে রাখাইন প্রদেশে, আমাদের সীমান্ত হলো রাখাইন প্রদেশের সঙ্গে, যেটা সাবেক আরাকান প্রদেশ যেখান থেকে রোহিঙ্গারা এসছে, তাদের সঙ্গে যে আমাদের সীমান্ত, এই সীমান্তটা অত্যন্ত নাজুক সীমান্ত, অত্যন্ত স্পর্শকাতর সীমান্ত। এই সীমান্তটা দিয়ে বাংলাদেশের বান্দরবান জেলার সঙ্গে যতটুকু সীমান্ত আছে, এই সীমান্তটা দিয়ে অত্যন্ত গভীর অরণ্য এবং পাহাড়ি অঞ্চল, এবং আমাদের সীমান্তে আমাদের সাইডে যারা আছে তারা তুলনায় ছোট এবং দুর্বল। সীমান্তের অপর পারে যেসব ইনসার্জেন্ট গোষ্ঠী বা রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা তুলনায় বড় এবং সবল। যেহেতু অঞ্চলটা গভীর অরণ্য এবং পাহাড়ি পার্বত্য, সেহেতু সেখানে আমাদের নিয়মিত সেনাবাহিনীর বা বিজিবির টহল ইত্যাদি ডিফিকাল্ট। এই সুযোগটা ইনসার্জেন্টরা নেয়, আমাদের মাটিকে বার্মিজ ইনসার্জেন্টরা ব্যবহার করে বলে আমার সন্দেহ, আর বার্মার মাটিকে আমাদের ইনসার্জেন্টরা ব্যবহার করে বলে আমার সন্দেহ। এতে লজ্জার কিছু নাই, যখন ইনসার্জেন্সি গড়ে ওঠে তখন তারা প্রতিবেশী রাষ্ট্রের পার্শ্ববর্তী একটা নিরাপদ জায়গায় আশ্রয় খোঁজে। যেমন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যখন শান্তি বাহিনী দাপটের সঙ্গে চলতো তখন তারা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল। যেমন আসামের উলফারা যখন দাপটের সঙ্গে চলতো তখন অভিযোগ ছিল, আমি তো চোখে দেখিনি, অভিযোগ ছিল যে তারা নাকি বাংলাদেশের সীমান্তে কোথাও কোথাও আশ্রয় নিয়েছে নিত। এই জন্যে আমি কুকিচিনদের বিষয়টা বললাম। কুকিচিনরা একটা উদীয়মান শক্তিশালী রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী, অ্যান ইনসার্জেন্ট অর্গানাইজেশন গ্র্যাজুয়ালি গেইনিং স্ট্রেংথ। তারা মূলত বার্মিজ সরকারের সঙ্গে যুদ্ধ করবে। আমাদের মাটিতে তাদের যুদ্ধ করার বিশেষ কোনো কারণ নাই, আমাদের সরকারের বিরুদ্ধে তাদের বিশেষ কিছু নাই, কারণ আমাদের এখানে কুকিও কম, আমাদের এখানে চীনও কম।
আমাদের এখানে থাকলেও তারা হাতে গোনা ছিটা ফোটা লোক হবে। কিন্তু কুকিজ ভারতে আছে, কুকিরা মিয়ানমার আছে, চীনরা মিয়ানমার আছে। এই চীন মানে কিন্তু চায়না নামক রাষ্ট্র না, এই চীন মানে একটা উপজাতি গোষ্ঠী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। মিয়ানমার নামক রাষ্ট্রে জনাব আলী আপনাকে জানাই মিনিমাম ন্যূনতম 28টা সংগঠন আছে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী, তাদেরকে আমরা ইনসার্জেন্ট অর্গানাইজেশন বলি। তাদের সীমান্তবর্তী সকল প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা বার্মিজ যে জনগোষ্ঠী, বর্মা নাম থেকে যে বার্মিজ জনগোষ্ঠী, সে বার্মিজ জনগোষ্ঠীর প্রাধান্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে যাচ্ছে। তারা অনেকেই স্বাধীনতা চায়, অনেকে বৃহত্তর স্বায়ত্তশাসন চায়। তো কুকিচিন গোষ্ঠী যেন আর আমাদের এখানে কিছু করতে না পারে, তার জন্য আমাদের ওই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এবং আমি আমাদের দেশের জন্য একটা পরামর্শ দিব যে 1997 সালের চুক্তি, শান্তি চুক্তি স্বাক্ষরের পর পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ সরকারের যে নীতি বা পলিসি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিরাপত্তার যে দায়িত্ব, এখানে কিছুটা আংশিক অস্পষ্টতা আছে। সেজন্যে আমি সাজেস্ট করব যে এটা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ স্তর এবং বাংলাদেশের প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়টাকে পুনরায় মূল্যায়ন করবেন। অর্থাৎ আমাদের শান্তিবাহিনী যেন এরকম কুকিচিনদের মতো আবারও গড়ে উঠতে না পারে, তার জন্যে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, এর জন্য দায়িত্ব সুন্দরভাবে বণ্টন করতে হবে। ফোড়া যখন বের হয়ে যায় শরীরে, তখন তো ফোড়া কাটা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু ফোড়া বেরোবার আগে যদি আমি জানি এখানে ফোড়া বেরোবে, তাহলে আমি প্রতিষেধক ব্যবস্থা নিতে পারি। আমি আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি। কুকিচিনের পেছনে কেউ কেউ বলছে ভারত আছে, আবার কেউ অভিযোগ করছে চীন রয়েছে, আসলে ঘটনা কি? আসলে ঘটনা কি জনাব আলী আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কারণ আমরা মূল্যায়নের উপর কথাটা বলবো, কারণ এটা তো চাক্ষুষ কোনোদিনও দেখা যায় না। আর চাক্ষুষ যারা দেখার মতো অবস্থানে আছে তারা হলেন বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী এবং বাংলাদেশ সরকারের গোয়েন্দা বাহিনী। যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের কোনো দলিল পাচ্ছেন, ক্যাপচার করতে পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পাচ্ছেন, তার কাছ থেকে স্বীকারোক্তি পাচ্ছেন, আপনি এই অভিযোগটা প্রকাশ্যে দিতে পারছেন না। কিন্তু মূল্যায়ন বলে যে এই ধরনের রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী বা ইনসার্জেন্ট অর্গানাইজেশন অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে সমর্থন বা সাহস পায়। এবং পৃথিবীর ইন্টার স্টেট, আন্তদেশীয়, আন্তরাষ্ট্রীয় সম্পর্কটা এমনই বিদঘুটে যে উপরে উপরে বন্ধুত্ব থাকলেও তলে তলে কিন্তু সব বৈরিতা থাকে, উপরে উপরে বৈরিতা থাকলে আবার তলে তলে বন্ধুত্ব থাকে, ইটস এ মিক্সচার। আমাদের এখানে আপনি যে দুটো দেশের নাম নিলেন, একটির নাম নিলেন চীন, একটির নাম নিলেন ভারত, এখানে ওনারা ইনভলভ কি না সেটা আমার পক্ষে জাজমেন্ট দেওয়া, রায় দেওয়া সম্ভব না। তবে আমি শুধু এতটুকু বলবো যে সামরিক বাহিনীর সাবেক একজন কর্মকর্তা, সামরিক বাহিনীর একজন গবেষক, লেখক হিসাবে আমার মূল্যায়ন বলে যে কোনো না কোনো বিদেশি শক্তি বা বিদেশি গোয়েন্দা শক্তি এর পিছনে থাকাটাই হলো স্বাভাবিক, না থাকাটাও স্বাভাবিক। স্যার, এমনটি শোনা যায় যে কুকিচিন পার্বত্য চট্টগ্রামকে নিজেদের একটি দেশ হিসেবে ঘোষণা করতে চায়, এই বিষয়ে যদি আপনি পরিষ্কার করতে পারেন। কুকিচিনকে নিজেদের দেশ হিসাবে ঘোষণা করবে না, কুকিচিন চায় বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং তাদের মিয়ানমারে যে তাদের নিজেদের আওতাধীন অঞ্চল এটাকে নিয়ে আলাদা করতে। আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। 1935 সালে একজন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন আসাম প্রদেশের, ওনার নাম ছিল রেজিনাল্ড কুপল্যান্ড, লেফটেন্যান্ট গভর্নর অফ দি প্রভিন্স অফ আসাম ইন দি ইয়ার 1935। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে লন্ডনে, যে আমরা ভারতকে যদি স্বাধীনতাও দেই, তারপরেও আমি প্রস্তাব করব যে বঙ্গোপসাগরের নীল পানি একটা অংশ যেন আমাদের আয়ত্তে থাকে
এবং নীল পানি থেকে চায়নার বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য যে ভূখণ্ড তার একটা অংশ যেন আমাদের আয়ত্তে থাকে। সেজন্যে আপনারা মুসলমানদেরকে কী দেবেন, হিন্দুদেরকে কী দেবেন, ভারতের স্বাধীনতা কেমনে দিবেন, দ্যাট ডিসিশন ইউ টেক, আপনারা নেন, নো প্রবলেম। কিন্তু আপনাদের নিকট প্রস্তাব যে অংশটা তিনি তখন প্রস্তাব করেছিলেন, রাখাইন প্রদেশ, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের বর্তমান মিজোরাম, ভারতের বর্তমান মণিপুর, ভারতের বর্তমান ত্রিপুরা, বর্তমান ভারতের নাগাল্যান্ডের অংশ, বর্তমান ভারতের মেঘালয়ের অংশ, বর্তমান ভারতের আসামের অংশ নিয়ে একটা স্ট্রিপ অফ ল্যান্ড, মনে করুন 250 থেকে 300 মাইল চওড়া এবং মনে করুন 1,200 মাইল লম্বা, বঙ্গোপসাগরের নীল পানি থেকে চীনের ইউনান প্রদেশের সীমান্ত পর্যন্ত, অর্থাৎ বর্তমান ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত পর্যন্ত, এটাকে তারা আলাদা রাখার প্রস্তাব করেছিলেন। এটার নাম দিয়েছিলেন ক্রাউন কলোনি হিসাবে রেখে দেওয়ার জন্যে, ক্রাউন মানে ব্রিটিশ ক্রাউন আর কি। আপনার কথাটার উত্তরে এই জন্য বলছি যে চায়নার সঙ্গে যোগাযোগে, চায়নার সঙ্গে যদি কোনোদিন কোনো যুদ্ধ বিগ্রহ বাঁধে, তার জন্যে একটা স্টেপিং স্টোন পাশ্চাত্য শক্তির প্রয়োজন। এটা যেমন বাস্তব, আমাদের একটা ক্ষুদ্র অংশ, বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম, এটা পাহাড়ি এবং এখানকার জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এদের সঙ্গে পার্শ্ববর্তীদের মিল আছে, এটাও বাস্তব। তা আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব আমাদের, আমাদের রণকৌশল, আমাদের ভূ রাজনীতি সব কিছু এটাকে নিয়েই আমাদের করতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরে আমি শুধু সারমর্মে বলবো যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, অব্যাহত সচেতনতা, সজাগতা, সেটাই হলো স্বাধীনতার মূল্য।